বিবাহ বিচ্ছেদ মামলায় বাঁকুড়া আদালতে হাজিরা সৌমিত্র সুজাতার। সৌমিত্রর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ সুজাতার। বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ মামলা। এই সম্পর্কের কথা জেনে যাওয়াতেই অত্যাচার, অভিযোগ সুজাতা মণ্ডলের। এদিকে সৌমিত্র কার তরফ থেকে কি মন্তব্য করা হয়েছে, জীবন থেমে থাকে না। আর কি অভিযোগ আমার সাথে গেলাম, আমি এটুকু জানি পার্সোনাল ম্যাটার নিয়ে কে কার ঢুকলো, কে কি বলে, এসব নিয়ে কেউ একদম পরিষ্কার প্রকাশ করা উচিত না। এটুকু বলতে পারি বিষ্ণুপুর লোকসভার অর্ধেক কাজ করছি, ব্যাস মানুষের কাজ করে যায় এইসব নিয়ে বলা। আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কে কি বললো আমি এসব নিয়ে ভাবি না। যা সত্য বলেছি সেটাই আপনারা পাবলিশ করবেন, এক বর্ণ এদিক ওদিক করবেন না। আমি আপনাদের তথ্য দরকার হলে প্রকাশ করার দরকার নেই, কিন্তু একটা নারীর যন্ত্রণার লড়াইয়ে, নারীর অত্যাচারের লড়াই আপনারা পাশে থাকুন। যে আমি থাকতে থাকতে আমার স্বামী অন্য নারীকে নিয়ে ঘর বাঁধা শুরু করেছে। আমাকে তিনি লিখেছেন, আমার বউ আছে, বাচ্চা আছে, ডিভোর্স হয়নি। ওনার পেজে কি করে ডাইভোর্স লেখা থাকে? উনি নাকি সংবিধান প্রণেতা, উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, যিনি ডিভোর্স না হয়ে পেজে লিখে রাখেন ডাইভোর্সড। আমার উপর অনেক চেষ্টা করা হয়েছে আমাকে প্রাণ ভয়ভীত করার, কিন্তু পারেনি। তাই আজকে আমার মনে হলো যে তিনি যে তৃতীয় নারীকে আমি থাকতে থাকতে ঢুকিয়েছেন, যার জন্য উনি ডিভোর্সের অ্যাপ্লাই করলেন, প্রথম ডিভোর্সের অ্যাপ্লাই তো উনিই করেছিলেন 2022 জানুয়ারি। আমার মনে হলো ঠিক আছে, তুমি তো আমাকে ঠকালে, গোপরালা বিচারটা করবে, কারণ ভগবানের মারের জবাব হয় না।